হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি ওয়াইফ অফ বাথের যে প্রোডাক্ট টু দ্য ক্যান্টারি যে গল্পটা আমি করছিলাম তো তার সাতশো চুরাশি নম্বর লাইন অবধি আমি অলরেডি পড়িয়ে দিয়েছি তার সাতশো পঁচাশি নম্বর লাইন থেকে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তাহলে চলো আজকে আমি সম্পূর্ণ এই যে প্রোডাক্টটা রয়েছে ওয়াইফ অফ বাথের এটা সম্পূর্ণটা কমপ্লিট করে দেবো তাহলে চলো পরে যাক তো লাস্ট লাইনটা পড়েছিলাম এ ফে ফেয়ার ওম্যান বাট শি বি চেস্ট অলসো মানে একজন যদি সুন্দরী মহিলা হয় তাকে কিন্তু সুন্দরী হওয়ার জন্য সত্যিকারের বলতে তাকে কিন্তু চেস্ট হতে হবে অর্থাৎ পিওর হতে হবে ঠিক আছে নইলে সেটা কেমন হবে ইজ লাইক গোল্ড রিং ইন এ সোজ নোজ নইলে সেটা হয়তো সোনার আংটির মতনই হবে কিন্তু সেটা কেমন না শুঁয়ের নাকে পড়ানোর মতন হবে ঠিক আছে তারপরে বলছে হু উড ওয়েন অর হু উড সাপোজ দ্য ও দ্যাট ইন মাইন হার্ট ওয়াজ অ্যান্ড পাইন তাহলে আপনারাই বলুন যে আমার যে কতটা কষ্ট হচ্ছিল মনের মধ্যে এই সমস্ত কথা শুনে সেইটা কে বুঝবে আমার এই কষ্টটা তো তারপরে অ্যান্ড হোয়েন আই স হি ওড নেভার ফাইন টু রেড অন দিস কার্সড বুক অল নাইট অল সডেনলি থ্রি লিভস হ্যাভ আই প্লাইট তো যেই দেখলাম যে সে সারা রাত্রি ধরে এই বইটা পড়া বন্ধ করছে না পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তখনই আমি কি করলাম এই যে অভিশপ্ত বইটা এই বইটা থেকে রাত্রিবেলা আমি সেখান থেকে তিনখানা পৃষ্ঠা সাথে সাথে ছিঁড়ে নিলাম সাড়েনলি আমি সেখান থেকে তিনটা পৃষ্ঠা ছিঁড়ে নিলাম আউট অফ হিস বুক সেই বই থেকে রাইট অ্যাজ দি রেড অ্যান্ড ইক আই উইথ মাই ফিস্ট সো টুক হিম অন দ্য চিক দ্যাট অন আওয়ার ফায়ার হি ফিল ব্যাকওয়ার্ড অ্যাডাউন এবং শুধুমাত্র বইয়ের পৃষ্ঠা ছিঁড়েই যে ক্ষান্ত দিয়েছি তা নয় আমি কিন্তু কী করেছি তাকে মানে তার মুখে এমন একটা ঘুষি মেরেছি যে সে পিছনে উল্টে পড়ে গিয়েছে আমাদের যে ফায়ার প্লেসটা রয়েছে অর্থাৎ সে যে চিমনিটা রয়েছে নিচে আগুন ঠাগুন জলে সেই পড়ে গিয়েছে আগুনের মধ্যে এবং পড়ে গিয়ে মানে সে তার বদলাটা নিয়েছে বলা যায় ঠিক আছে তো তারপরে বলছে অ্যান্ড হি আপস্টার্ট অ্যাজ আ উড লিওন অ্যান্ড উইথ হিজ ফিস্ট হি স্মর মি অন দ্য হেড দ্যাট ইন দ্য ফ্লোর আই লেজ আই ওয়েড ডেড এবং সে সেখান থেকে সে আগুন থেকে ঝট করে উঠে গিয়ে একদম রাগী সিংহর মতন এমন করে আমাকে এসে আমার মাথায় মেরেছে যে আমি একদম মেঝের মধ্যে পড়ে গিয়েছি এবং যেন অ্যাজ আই ওয়ে ডেড যেন আমি যেন মরেই গিয়েছি এরকমভাবে আমি পড়েছিলাম মানে পুরো অজ্ঞান হয়ে গিয়েছি অ্যান্ড হোয়েন হি how স্টিল দ্যাট আই লে হি ওয়াজ অ্যাঘাস্ট অ্যান্ড ওল্ড হ্যান্ড ফ্লেড হিজ ওয়ে এবং যখন সে দেখেছে যে আমি কতটা নিস্তব্ধভাবে সেখানটায় পড়ে রয়েছি সে কী করেছে সে ভয় পেয়ে গিয়েছে ঠিক আছে হি ওয়াজ কমপ্লিটলি হরিফাইড অ্যান্ড ওল্ড হ্যান্ড ফ্লেড হিজ ওয়ে এবং তার রাস্তায় সে পালিয়ে গেছে নিজের রাস্তায় টিল অ্যাট লাস্ট আউট অফ মাই স আই ব্রেড এবং মানে যখন আমার মূর্ছা থেকে মানে আমি জ্ঞান ফিরে পেয়েছি ও হ্যাজ দাও স্লেন মি ফলস থিপ এবং আমি তখন তাকে কি বলেছি যে আচ্ছা তুমি আমাকে খুন করতে চাইছিলে আই সেইড অ্যান্ড ফর মাই ল্যান্ড হ্যা দাস হ্যাজ দাও মার্ডার্ড মি এবং আমার জমি জমা তুমি কেড়ে নেওয়ার জন্য তুমি আমাকে ফোন করতে চেয়েছিলে আচ্ছা এর আই বি ডেড ইয়েট আই উইল দি আমি মরে গেলেও তার আগে তোমাকে আমি চুমু খেয়েই যাবো অ্যান্ড নিয়ার হি কেম অ্যান নীল ফেয়ার অ্যাড অন অ্যান্ড সেইড ডিয়ার সিস্টার অ্যালুসন অ্যাজ হেল্প মি গড আই শ্যাল দি নেভার স্মাইট দ্যাট আই হ্যাভ ডান ইট ইজ দাই টু ওয়াইট অর্থাৎ সে কাছে এসে খুব ভালোভাবে আমাকে বলল যে হচ্ছে গিয়ে আম দেখো অ্যালিসান তার মানে তার নামও অ্যালিসন ছিল ঠিক আছে তার বান্ধবী যার নামও অ্যালিসন এবং তার নামও কিন্তু অ্যালিসান ঠিক আছে বলছে যে দেখো অ্যালিসান আমি কিন্তু ইচ্ছে করে মারতে যাইনি তুমি কিন্তু আমাকে রাগিয়ে দিয়েছিলে এবং সেই জন্যই কিন্তু আমি তোমাকে মেরেছি এটা তোমারই দোষ সম্পূর্ণ যে তুমি আমি এত উত্তেজিত করে দিয়েছিলে বলেই কিন্তু আমি তোমাকে মেরেছি ঠিক আছে তারপরে বলছে ফর গিভ মি অ্যান্ড দ্যাট আই দি বি সিক এবং তুমি আমাকে ক্ষমা করো আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী অ্যান্ড ইয়েট এফ সোনস আই হিট হিম অন দ্য চিক এবং এই কথাটা জেনে সে বলেছে সাথে সাথে আমি কী করেছি আমি আবার তাকে মানে পাল্টা খুশি দিয়ে দিয়েছি আর একটা আবার গালের মধ্যে অ্যান্ড সেইড থিফ দাস মাতল আই এম আক বদমাইশ কথাকার এইভাবে আমি বদলাটা নিলাম তোমার উপরে নাও উল আই ডাই বা আমি যদি মরেও যাই আই মে নো লংগার স্পিক আমার আর বলবার মতন কোনো কিছু নেই আমি যদি মরেও যাই আমি মরে শান্তি পাবো তোমাকে মেরে তো দিয়েছি অন্তত বাট অ্যাট লাস্ট উইথ মাচেল কেয়ার অ্যান্ড ও উই ফিল অ্যাকর্ডেড বাই আস সেলভ্যান টু হি অ্যাফ মি অল দ্য ব্রিডল ইন মাইন হ্যান্ড টু হ্যান্ড দ্য গভর্নেন্স অফ হাউস অ্যান্ড ল্যান্ড অ্যান্ড অফ ইস টাং অ্যান্ড অফ হিস হ্যান্ড অলসো অর্থাৎ কি না এরপরে আমরা ঠিক করি মানে সেই আমার হাতে কিন্তু আমার যে বাড়ি এবং আমার যে গভর্নেন্স এই সমস্ত মানে জমি জমা আমার বাড়ি সমস্ত কিছুর দায়িত্ব আমার হাতে তুলে দেয় এবং সে আরও প্রমিস করে যে সে আমাকে কখনো এরকম গালিগালাজ দেবে না বা খারাপ কথা বলবে না আমার উপরে কখনো হাতও তুলবে না ঠিক আছে তো এইভাবে কিন্তু জ্যানকিন তার বউয়ের কাছে শপথটা করছে এবার তারপরে কি করছে তারপরে বলছে অ্যান্ড মেড হিম বার্ন হিজ বুক অ্যান্ড অন রাইট দো এবং সাথে সাথে তার যে বইটা ছিল সেই বইটাও কিন্তু সে জ্বালিয়ে দিচ্ছে ঠিক আছে সবার আগে সেই বইটাকে সে জ্বালাচ্ছে এই অ্যালিসন ঠিক আছে তারপরে অ্যান্ড হোয়েন দ্যাট আই হ্যাড গেট ইন আন টু মি বাই মাস্টারি অল দ্য সভারেন্টি এবং সমস্ত কিছু যখন আমার হাতে চলে আসছে আমি যেন সার্বভৌম ক্ষমতা মানে আমি যখন স্বাধীন হয়ে যাচ্ছি সম্পূর্ণ সব ক্ষমতা সে আমার হাতে তুলে দিচ্ছে অ্যান্ড দ্যাট হি সেইট এবং সে বলছে মাইন ওন ট্রু ওয়াইফ এবং সে বলছে যে তুমি হচ্ছে আমার সত্যিকারের বউ ডু অ্যাজ দি লাস্ট দ্য টার্ম অফ অল দাই লাইফ তোমার জীবনে তোমার যা ইচ্ছা চাই তুমি তাই করো কিপ দাইন অনার তোমার যে সম্মান সেটা তোমারই থাক অ্যান্ড কিপ ইক মাইন এস্টেট এবং আমার যে হচ্ছে সম্মান আমার যে স্ট্যাটাস সেটাও তোমার হাতে আমি তুলে দিলাম মানে সেটা রক্ষার দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম আফটার দ্যাট ডে উই হ্যাড নেভার ডি ব্যাট তারপর দিন থেকে কিন্তু আমরা আর কখনও কোনোদিনও ঝগড়াঝাটি করিনি আমাদের মধ্যে কোনোদিনও আর ঝগড়া হয়নি গড হেল্প মি সো আই ওয়াজ টু হিম অ্যাজ কাইন্ড অ্যাজ এনি ওয়াইফ ফ্রম ডেনমার্ক আন টু ইন্ডি এবং মানে ভগবানের নামে শপথ করে বলছি দিব্যি করে বলছি যে সত্যিকারের বলতে তখন থেকে আমি তার প্রতি এতখানি দয়ালু তাকে আমি এতই তাকে শ্রদ্ধা করে চলতাম যে যতটা যে কোনো মানে মহিলা সে ডেনমার্ক হোক বা সেটা ইন্ডিয়া হোক মানে ডেনমার্ক থেকে ভারতবর্ষ অবধি যত মহিলা রয়েছে সবাই যেমন তারা তাদের স্বামীকে ভক্তি করে চলে ভালোবেসে চলে ঠিক আমি ততটাই তার সঙ্গে কিন্তু ভালোভাবে ব্যবহার করে চলতাম অ্যান্ড অলসো ট্রু অ্যান্ড সো হুয়া ওয়াজ হি টু মি এবং সেও কিন্তু সত্যিকারের বলতে আমার উপরে কিন্তু খুব বিশ্বাস করত। ঠিক আছে আই প্রে টু গড দ্যাট সিট ইন ম্যাজেস্টি তো আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সো ব্লেস সোল ফর হিজ মার্সি ডিয়ার নাও ওয়াল আই সে মাই টেল ইফ ইউ ওল হিয়ার এবার তাহলে ভগবান যেন তার আত্মাকে শান্তি দিক সে যেন ভালো মতন থাকে এটাই আমি চাই এবার আমি কি আমার গল্পটা তাহলে শুরু করতে পারি অর্থাৎ এইখানটায় গিয়ে আমাদের এই যে প্রলোভটা সেটা শেষ হচ্ছে এবং সে যে তার গল্পটা অর্থাৎ ওয়াইফ অফ বাথের যে টেলটা রয়েছে আসল সেই টেলটা সেই গল্পটা সে শুরু করতে চলেছে ঠিক আছে আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি মোটামুটি সহজ করে দিতে পেরেছি যদি এরপরেও কোনোরকম সমস্যা থেকে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও বন্ধু সাথে শেয়ার করো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ এই যে প্রলগটা এটা কিন্তু এখানটাতে শেষ হলো ঠিক আছে